আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই কারণে শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল হাম জুটিতে জুটিতে হাতাখুন্তির লড়াইয়ে আমি একজন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় আমার জুটি হল শ্রীমতী সুমিতা দাস। আমি করব এপার বাংলার রান্না, বিনা তেলে দেশি মুরগির লাল ঝোল, আর আমার জুটি সুমিতা দাস করবে বাংলাদেশি মুরগির ভুনা। আমাদের জুটি নাম্বার হলো 11। যেদিন আমার রান্না শ্রীমতীর দরবার পেজে প্রকাশিত হবে সেদিন আমার জুটি শ্রীমতী সুমিতা দাসের রান্নাও প্রকাশিত হবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে শ্রীমতীর দরবার পেজে গিয়ে আমাকে এবং আমার জুটিকে দুজনেরকেই একটু লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টসে আমরা হয়ে যেতে পারি বর্ষসেরা জুটি। নমস্কার। আজকে যে রান্নাটি আমি করছি সেটি হলো বিনা তেলে দেশি মুরগির লাল ঝোল। এটি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো বলি। দেশি মুরগি লাগছে 500 গ্রাম। আমি নিয়েছি 500 গ্রাম দেশি মুরগি, নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টক দই 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, বড় 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, চিনি, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে দুটো, টমেটো কুচি 1টা বড় টমেটো কুচি করে নিয়েছি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, আর রয়েছে জল। এবার রান্নাটি আমি শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি। একটা পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন 1 চামচ মতো চিনি, কেননা অনেকটা টক দই আছে, টমেটো আছে, সেটা ব্যালেন্স করার জন্য লাগবে, আর লাগবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দেবো, কেননা যেহেতু লাল ঝোল কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় রঙটা খুব ভালো আসে। এবার দিয়ে দেবো টক দই, টক দই পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা প্রথমে মিশিয়ে নেব। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, এইবার আমি এর মধ্যে চিকেনটা মিশিয়ে নেব। চিকেন আমার সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালাবো। এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটা যেটুকু লেগে আছে সেটুকু আমি একটুখানি জল দিয়ে
দিয়ে দিলাম। আর দিলাম এই আলুগুলো, আর একটু সামান্য জল দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়। আর দেব কাঁচা লঙ্কা। চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দেব। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ হোক। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফেরত এলাম, দেখি হ্যাঁ মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দেব। দেশি মুরগির লাল ঝোল পুরো তৈরি। এবার প্রেজেন্টেশন, চীনা তেলে দেশি মুরগির লাল ঝোল পুরো তৈরি। শ্রীমতীর দরবার পেজে নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতাখন্তি লড়াই। আমার জুটি শ্রীমতী সুনিতা দাস, একই সঙ্গে আমাদের রান্না প্রকাশিত হবে। আপনাদের কাছে অনুরোধ, একটি লাইক এবং শেয়ার করে এবং কমেন্টস করে করার অনুরোধ।